সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? এই করোনাকালীন সময়ে সরকার থেকে ঘোষিত যে অনলাইন ক্লাস কার্যক্রম, তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে তোমাদের নবম শ্রেণীর ফার্ম মেশিনারি কেডে হ্যান্ড টুলস সম্পর্কে তোমাদের আজকে ক্লাস পরিচালিত হবে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে তোমার বিভিন্ন ধরনের হ্যান্ড টুলস দেওয়া আছে, অর্থাৎ এই টুলস দিয়ে আমরা কীভাবে কাজগুলি করব। একটা কাজ করতে গেলে আমাকে অবশ্যই যন্ত্র বা কোনো টুলস ব্যবহার করতে হবে। সেই টুলসগুলির বিষয় নিয়ে আজকে তোমাদের ক্লাসটা পরিচালিত হবে। এখানে উদ্দেশ্যটা কী, অর্থাৎ এই হ্যান্ড টুলস ক্লাস শেষ করে তোমরা কী কী জানতে পারবে, অর্থাৎ বিভিন্ন ধরনের হ্যান্ড টুলসের পরিস্থিতি জানতে পারবে, বিভিন্ন ধরনের টুলস দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয় সেই জিনিসগুলো তোমরা জানতে পারবে। তারপরে হ্যান্ড টুলসের সাহায্যে কীভাবে মাপ নেওয়া যায়, মেজারমেন্ট করা যায়, একটা বস্তুকে কীভাবে মেজারমেন্ট করতে হয় সেই জিনিসগুলো তোমরা পরিমাপ করতে পারবে। হ্যান্ড টুলস সঠিক ব্যবহার করতে পারবে, অর্থাৎ পুরো এক এক ধরনের টুলস এক এক ধরনের কাজে আমরা ব্যবহার করি, তো সেই জিনিসগুলি তোমরা শিখতে পারবে। এখানে হ্যান্ড টুলস একটা চিত্র দেওয়া আছে, জিনিসটা তোমরা খেয়াল করো, এটা কি তোমরা দেখেছো? এটা হচ্ছে তোমাদের স্ক্রুড্রাইভার, অর্থাৎ বিভিন্ন ধরনের স্ক্রুড্রাইভার ব্যবহার করা হয়, যেগুলি ব্যবহার করে আমরা বাসাবাড়িতে কাজ করি। এখানে বিভিন্ন ধরনের স্ক্রুড্রাইভার বাঁধানো আছে। এখানে তোমার চিত্রটা খেয়াল করো, এটা হচ্ছে মেজারমেন্ট টুলস, অর্থাৎ কোনো একটা বস্তুকে আমরা যখন পরিমাপ করতে যাব তখন এই টুলসের সাহায্যে আমরা পরিমাপ করি, এটা হচ্ছে স্প্রিং স্কেল বলা হয়। তারপর আছে মেজারিং টেপ, তারপর আছে তোমার স্লাইড ক্যালিবার, অর্থাৎ এটার সাহায্যে তোমার দুটি একটা বস্তুর ডায়া পরিমাপ করা যায়, কোনো একটা বস্তুর বাইরে বা ভিতরে ড্যাশটা পরিমাপ করার কাজে মূলত এই ক্যালিবারগুলি ব্যবহার করা হয়। এখানে দুই ধরনের ক্যালিবার আছে, একটা ইনসাইড ক্যালিবার, একটা আউটসাইড ক্যালিবার। এখানে বিভিন্ন প্রকার হ্যামারের কথা বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ একটা মাথাটা ক্রস করা, একটা হচ্ছে বলের মতো বলা কিন্তু, এখানে দুই ধরনের হ্যামারের কথা বলা হয়েছে। এগুলি মূলত হ্যান্ড টুলস যেটা আমরা ব্যবহার করি পাশাপাশি। এটা হচ্ছে তোমার একটা প্লায়ার্স, যেটাকে আমরা বলি কম্বিনেশন প্লায়ার্স, অর্থাৎ এটা দিয়ে আমরা কোনো একটা বস্তুকে শক্ত করে একটা বস্তু ধরতে পারি, আবার কোনো একটা বস্তুকে আমরা শক্ত করে আটকানোর কাজে ব্যবহার করি। কিন্তু ধাতব যদি তারের প্রান্তকে জোড়া দেওয়ার কাজেও আমরা এই হ্যান্ড টুলসটা ব্যবহার করি। এরপর আছে স্ক্রিপিং প্লায়ার, এটা দ্বারাও কোনো একটা বস্তুকে আটকানো বা ধরার কাজে ব্যবহার করা হয়। এটা একটা প্লায়ার্স, বিভিন্ন ধরনের প্লায়ার্স এখানে দেখা আছে, কাজ করার পর যখন বিভিন্ন ধাতব বস্তু আটকে যায় তখন এই ফাইল দিয়ে আমরা সেই সেই ব্রাশ দিয়ে আমরা ফাইলটাকে পরিষ্কার করে রাখবো। এরপরে বিভিন্ন ধরনের ফাইল আছে, আমরা বিভিন্ন বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের ফাইল ব্যবহার করব। উপরে যে চিত্রটা খেয়াল করছো সেটা হচ্ছে হাফ রাউন্ড ফাইল, তারপরে আছে তোমার সেন্টার পাঞ্চ, অর্থাৎ কোনো একটা ধাতব বস্তুর ছিদ্র করা বা কোথাও চিহ্ন করার জন্য মূলত আমরা পাঞ্চ থেকে ব্যবহার করি। তারপরে অ্যাডজাস্টেবল রেঞ্জ বা স্লাইড রেঞ্জ, যেটা আমরা কোনো ধাতব বস্তু নাট অথবা বোল্টকে টাইট করার কাজে বা খোলার কাজে আমরা ব্যবহার করি। তারপর আছে হ্যাক্সো, হ্যাক্সো তো জানি এটা দ্বারা কোনো ধাতব বস্তু কর্তন করার কাজে মূলত ব্যবহার করা হয়। এখানে হ্যাক্সোর কয়েকটা অংশ আছে যেটা তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবে। এখানে নাইফ দেখানো আছে, নাইফ দিয়ে কী করা হয়, যেমন কোনো ওয়্যার বা তারের উপরে বা কাটার কাজে ব্যবহার করা হয়, অথবা বিভিন্ন ধাতব বস্তুর উপর অংশ চিহ্নিত করার কাজে অনেক সময় আমরা এটা ব্যবহার করি। তারপর আছে হ্যামার, এটা বল পিন হ্যামার মূলত, এটা কোনো ধাতব বস্তুর উপরিভাগে শক্তভাবে আঘাত দেওয়ার কাজে ব্যবহার করা হয়।
আছে সিজন। এখানে বিভিন্ন ধরনের সিজন দেখানো আছে। একটা হচ্ছে উড সিজন, যেটা মূলত আমরা কাঠ কাটার কাজে ব্যবহার করি, যেটা কার্পেন্টাররা যারা ব্যবহার করে সেটাকে উড সিজন বলা হয়। তারপর আছে কোল্ড সিজন, কোল্ড সিজনটা হচ্ছে মূলত ধাতব বস্তু কর্তন করার কাজে ব্যবহার করা। একক কাজ অর্থাৎ হ্যান্ড টুলস কাকে বলে, তোমরা এই জিনিসগুলি শনাক্ত করতে পারবে। হ্যান্ড টুলস এর ব্যবহার এবং কোন টুলস কোন ধরনের কাজে ব্যবহার করা হয় এই জিনিসগুলি তোমরা শনাক্ত করতে পারবে। তারপরে হ্যান্ড টুলস কত প্রকার এবং বিভিন্ন ধরনের হ্যান্ড টুলস আমরা দেখালাম, যেমন মেজারিং টুলস দেখালাম, তারপরে তোমার টেস্টিং টুলস, তারপরে গ্যাসিক হ্যান্ড টুলস, তারপরে মেজারমেন্ট টুলস, বিভিন্ন ধরনের টুলস আছে, এগুলি তোমরা এখন শনাক্ত করতে পারবে। বাড়ির কাজ প্রদর্শিত হ্যান্ড টুলসগুলির নাম ছবি আঁকায় তোমরা আগামী ক্লাসে নিয়ে আসবে বিভিন্ন ধরনের হ্যান্ড টুলসগুলির নাম। সকলকে ধন্যবাদ।